সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। রাজবাড়ী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে পৌরনীতি ও সুশাসন বিষয়ের দ্বাদশ শ্রেণীর ক্লাসে আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুল আলম। তোমরা দেখতে পাচ্ছ পরিচিতি পর্বে আমরা এখানে আমার একটি ইমেজ রেখেছি এবং আমার পদবি দেখতে পাচ্ছ ইনশাল্লাহ। এরপরে আমরা মূল ক্লাসে চলে যাই। পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র দশম অধ্যায়। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আমাদের পৌরনীতির দ্বিতীয় পত্রের প্রায় সবগুলো অধ্যায়ই আলোচনা হয়েছে এবং প্রথম পত্রের প্রথম দিককার অনেকগুলো অধ্যায় আলোচনা শেষ হয়েছে। তোমরা জানো আমাদের এক একজন শিক্ষক এক একটি অধ্যায় করে আলোচনা শেষ করছে, তারই ধারাবাহিকতায় আমরা আজকে প্রথম পত্রের শেষের দিকের অধ্যায় অর্থাৎ দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের আলোচ্য বিষয় দেশপ্রেম ও জাতীয়তা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা জানো দেশপ্রেম খুবই জরুরি একটি বিষয় আমাদের জন্য। যে দেশের মানুষের দেশের প্রতি ভালোবাসা নেই, তারা দেশের জন্য বা দেশের মানুষের কল্যাণের জন্য আসলে কাজ করতে সক্ষম হয় না। তা আজকের ক্লাস শেষে আমরা যে বিষয়গুলো ব্যাখ্যা করতে পারবো বা জানতে পারবো, জাতির ধারণা ব্যাখ্যা করতে পারবো, তার পাশাপাশি জাতীয়তার ধারণা এবং জাতি এবং জাতীয়তার মধ্যেকার যে পার্থক্য খেয়াল করা, আমরা এই বিষয়গুলো এখানে আমরা অনেকগুলো টাইটেল রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ এই সবগুলো বিষয় আমরা আলোচনায় নিয়ে আসবো। অর্থাৎ আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে আমরা বাংলাদেশের মানুষ বা বাঙালি, যদি প্রশ্ন করি বাঙালিরা কি একটি জাতি, তুমি উত্তর যদি দাও যে হ্যাঁ বাঙালিরা জাতি, তাহলে বাঙালিরা কিভাবে জাতিতে পরিণত হয়েছে বা কি থাকলে বাঙালি একটি জাতি, আর কোন জাতীয়তার উপর ভিত্তি করে বাংলাদেশ 1971 সালে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করে। যাই হোক, আমরা ক্লাসের আলোচনাতেই ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে যে বাঙালিরা কিভাবে একটি জাতি এবং আমাদের জাতীয়তার কিভাবে জন্ম হয় এবং কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকে আমরা একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে বসবাস করছি। আর সেই জায়গাতেই বলতে হয় যে সেই স্বাধীন দেশ আমরা যে পেয়েছি, সেই দেশের প্রতি আমাদের ভালোবাসা কতটুকু থাকা দরকার। তাহলে প্রথমেই আমরা ব্যাখ্যা করব জাতি। খেয়াল করো, জাতি ও জাতীয়তা দুটি আধুনিক কালের শব্দ। ইংরেজি প্রতিশব্দ নেশন ও ন্যাশনালিটি। নেশন শব্দের অর্থ জাতি, ন্যাশনালিটি জাতীয়তাবাদ। খেয়াল করে শব্দ দুটি ইংরেজি ল্যাটিন শব্দ নেশন এবং নেটাস যার অর্থ জন্ম বা বংশ, এখান থেকে এসেছে। বর্তমান সময়ে জাতি ও জাতীয়তা ব্যুৎপত্তিগত অর্থে ব্যবহৃত না হয়ে এক বিশেষ অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ জাতি এবং জাতীয়তার যে শব্দ দুটি, সেই শব্দ দুটি আসলে ল্যাটিন শব্দ থেকে এসেছে। আমরা যদি সংজ্ঞার মধ্যে যাই যে জাতির সংজ্ঞা কি, জাতির তাত্ত্বিক সংজ্ঞাটা আমরা দেখব, লর্ড প্রাইস উনি জাতির যে সংজ্ঞা দিয়েছেন সেখানে বলেছেন, জাতি হলো রাজনৈতিকভাবে সংগঠিত এমন এক জাতীয়তা যা স্বাধীন বা স্বাধীনতা অর্জনে সচেষ্ট। অর্থাৎ সেই সকল মানুষ যারা কোনো একটি স্বাধীন দেশে বসবাস করে অথবা যারা স্বাধীনতার জন্য চেষ্টা করে যাচ্ছে, অর্থাৎ স্বাধীনতা পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে, এমন রাজনৈতিক সচেতন জনগোষ্ঠীকেই লর্ড ব্রাইস জাতি হিসাবে অভিহিত করেছেন। আলফ্রেড জিম্মান বলেন, জাতীয়তাবাদে উদ্বুদ্ধ ব্যক্তিগণের সমষ্টি হলো জাতি। জাতির সাথে জাতীয়তাবাদের বিশেষ সম্পর্ক রয়েছে। অর্থাৎ জাতীয়তাবাদ যেটা আমরা একটু পরে আলোচনা করব, তাতে উদ্বুদ্ধ ব্যক্তিবর্গের সমষ্টি অর্থাৎ একত্রিত ব্যক্তিবর্গ, যারা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ এমন ব্যক্তিবর্গের সমষ্টিকেই বলা হচ্ছে জাতি। বার্জেস বলছেন,
জাতি হচ্ছে একই বংশোদ্ভূত জনসমষ্টি যাদের মধ্যে ভৌগোলিক ঐক্য বিদ্যমান। এই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে তোমরা দেখতে পাবে একই বংশোদ্ভূত জনসমষ্টি, অর্থাৎ যেই জনসমষ্টির মধ্যে ভৌগোলিক সম্পর্ক বিদ্যমান। আমরা বাঙালিরা একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাস করি, খেয়াল করো, এবং যাদের মধ্যে একটি সম্পর্ক রয়েছে, রক্তের সম্পর্ক বা বংশের সম্পর্ক রয়েছে। তোমরা খেয়াল করে দেখো, আমরা বাঙালিরা পরস্পরের সাথে আত্মীয়তার সম্পর্কের বা রক্তের সম্পর্কে কোনো না কোনো দিক দিয়ে সম্পৃক্ত। এরপরে আরেকটি সংজ্ঞা যদি আমরা দেখি, লেখক বলেছেন, জাতি একটি জনসমষ্টি নির্দেশ করে যা একই বংশ ও একই ভাষাগত ঐক্যের মাধ্যমে প্রতিষ্ঠিত। খেয়াল করো, আমরা এখানে একটু আগে বলেছি যে একই বংশ যার ভৌগোলিক সম্পর্ক রয়েছে, আবার এখন বলছি এমন জনসমষ্টি যার ভাষাগত মিল রয়েছে বা ভাষাগত ঐক্য রয়েছে। তার মানে একটি জাতি হবার জন্য যে বিষয়গুলোর প্রয়োজন তোমরা খেয়াল করছো, যে তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক থাকতে হবে, তারা একটি অঞ্চলে বসবাস করতে হবে, এবং তাদের মধ্যে কি দেখো ভাষার ঐক্য রয়েছে। এরপরে আমরা আরো অন্যান্য বিষয়গুলো পাবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে জাতি হচ্ছে এমন জনসমষ্টি, যে সংজ্ঞাটি সবচেয়ে উত্তম সংজ্ঞা, যারা রাজনৈতিকভাবে সচেতন, হয় তারা স্বাধীন অথবা স্বাধীনতা কামী জনসমষ্টি। অর্থাৎ রাজনৈতিকভাবে সচেতন হয়ে কোনো জনসমষ্টি যখন স্বাধীনতা পাওয়ার জন্য সচেষ্ট হয়, অথবা স্বাধীন কোনো মানুষ যারা স্বাধীনতা পেয়েছে এমন জনসমষ্টিকেই জাতি বলা হয়। এই জাতিকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো জাতির মধ্যে, অর্থাৎ যেই জনসমষ্টি স্বাধীন অথবা যেই জনসমষ্টি একটি জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, সেখানে তাদের মধ্যে এক ধরনের ভৌগোলিক অবস্থান রয়েছে, তাদের মধ্যে ভাষাগত ঐক্য রয়েছে, এবং তাদের মধ্যে আমরা দেখতে পাই বংশের সম্পর্ক রয়েছে। এখন আমরা আলোচনা করব আসলে জাতীয়তা কি। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে বাঙালিরা একটি জাতি, বাংলাদেশ আজকে যে স্বাধীন, তাহলে সেই জায়গাতে আমাদেরকে বলতে হবে আমরা স্বাধীন একটি দেশ বা স্বাধীন দেশের মানুষ। অর্থাৎ বাঙালি জাতি এখন স্বাধীন, কিন্তু আগে অতীতে পরাধীন ছিল তারা। এই পরাধীনতার কারণে 1971 সালে তারা স্বাধীনতা লাভ করেছে। যেই সচেতনতার উপর ভিত্তি করে আমরা স্বাধীনতা পেয়েছি, অর্থাৎ যেই সচেতনতা, রাজনৈতিক সচেতনতা আমাদেরকে ধারাবাহিক বিভিন্ন আন্দোলনের মাধ্যমে, শেষ পর্যন্ত যুদ্ধের মাধ্যমে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, সেই পুরো প্রক্রিয়া সম্ভব হয়েছে আমাদের জাতি সংগঠিত থাকার কারণে। আর জাতি যখন সংগঠিত থাকে, তাদের মধ্যে এক ধরনের অনুভূতি, আকাঙ্ক্ষা সৃষ্টি হয়। সেই অনুভূতিকেই আমরা, বা সেই একক অনুভূতি বা মানসিকতাকে আমরা বলছি জাতীয়তা। খেয়াল করো, লাস্কির মতে জাতীয়তা একটি মানসিক ধারণা। এরপরে লর্ড ব্রাইস বলছেন, ভাষা, সাহিত্য, ধ্যান ধারণা, প্রথা এবং ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ জনসমষ্টির মানসিকতাই হলো জাতীয়তা, যারা অনুরূপ অন্যদের থেকে নিজেদের আলাদা মনে করে। খেয়াল করো, অর্থাৎ এক ধরনের মানসিক অনুভূতি, যেই অনুভূতিতে সে মনে করবে আমরা এক, একক, অদ্বিতীয়। অর্থাৎ বাঙালিরা একটি জনসমষ্টি যাদের ভাষা, ইতিহাস, ঐতিহ্য, ধ্যান ধারণা অন্য জাতিসত্তার থেকে আলাদা। এই একক অনুভূতি বা মানসিকতাই হচ্ছে জাতীয়তাবাদ। অধ্যাপক গেটেল বলেছেন, জাতীয়তা ব্যাপক অর্থে একটি ভাবগত ব্যাপার, একটি মানসিক সত্তা, জীবনযাত্রা, চিন্তা ও অনুভূতির একটি পদ্ধতি। খেয়াল করো, একটি মানসিক সত্তা তিনি বলেছেন, জীবনযাত্রা। অর্থাৎ এই বাঙালিরা, আমরা যে একটা জাতি, আমাদের যে জীবন আচরণ রয়েছে সেটি চিন্তা ও অনুভূতির একটি পদ্ধতি। অর্থাৎ বাঙালিরা যখন চিন্তা করে যে আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস কি, সেটি হচ্ছে একক অনুভূতি নেওয়ার জায়গা, যেখানে মানুষ একই দৃষ্টিকোণ থেকে সবাই ভাবে যে বাঙালিদের ইতিহাস এই, বাঙালিদের ঐতিহ্য এই, বাঙালিদের জীবন আচরণ এই, বাঙালিদের চিন্তা ভাবনা এরকমের। এই যে একক ধারণা, অনুভূতির প্রকাশ, সেটিকে আমরা বলছি জাতীয়তা। এখন যদি আমরা সূক্ষ্মভাবে দুটির একটু পার্থক্য খেয়াল করি, খেয়াল করো, ফরাসি লেখক রেনান জাতীয়তার কে একটি মানসিক সত্তা এবং জাতিকে একটি বাস্তব সত্তা বলে অভিহিত করেছেন। তোমরা জানো
জাতীয়তাবাদ হচ্ছে একটা মানসিক ধারণা যে আমরা এক, আমরা সংগঠিত, আমাদের সবার অনুভূতি এক। অর্থাৎ তোমরা যদি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটটা একটু চিন্তা করো, তখন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাঙালি, নারী পুরুষ নির্বিশেষে, সাদা কালো আমরা যাই বলি না কেন, সব কিছু নির্বিশেষে সবার চিন্তা কিন্তু এক ছিল। সেটা কি? যে আমাদের ভাষা এক, রাষ্ট্রভাষা আমাদের বাংলা হতে হবে। আমাদের তোমরা আমাদেরকে অর্থনৈতিক ভাবে, অর্থাৎ পাকিস্তানিরা আমাদেরকে অর্থনৈতিক ভাবে বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত করে যাচ্ছ, কারণ আমরা আমাদের ন্যায্য অধিকার পাইনি। এই যে ন্যায্য অধিকার পাইনি, এই কথাটা কিন্তু কোনো বাংলার এই অঞ্চলের মানুষের, কোন ধর্মের মানুষের ছিল না, অর্থাৎ কোনো এককভাবে কোন ধর্মের মানুষের কাছে ছিল না। এই দাবিটা ছিল এই অঞ্চলের প্রতিটি মানুষের। খেয়াল করো, এটি একটি, এই জন্য আমরা বলছি এটি হচ্ছে মানসিক সত্তা, অর্থাৎ প্রত্যেকের মনের মধ্যে ছিল। আর বাস্তবে মানুষ যেটিকে বাস্তবায়ন রূপ দিচ্ছে, যেটি অর্থাৎ সে নিজের মাধ্যমে বাস্তবায়ন করছে যেটি, সেটি হচ্ছে জাতি। তাহলে জাতি ও জাতীয়তার মধ্যে যে সব পার্থক্য দেখা যায় তার কয়েকটি আমরা এখানে আলোচনা করব। খেয়াল করো, জাতীয়তার জন্য রাজনৈতিক সংগঠন দরকার হয় না, অর্থাৎ সে মানসিক ভাবে চিন্তা করে, অনুভূতিতে ধরা পড়ে, কিন্তু জাতি সংগঠন আবশ্যক। অর্থাৎ জাতিকে একত্রিত করতে গেলে একটি সংগঠন লাগবে, রাজনৈতিক ভাবে সচেতন হতে হবে, একটি সংগঠন লাগবে। জাতীয়তার ধারণায় সুসংহত নয়, খেয়াল করে, জাতীয়তার যে ধারণা সেটি সুসংহত নয়, কিন্তু জাতি সুসংগঠিত। জাতীয়তা মানসিক সত্তা, জাতি একটি বাস্তব সত্তা। জাতীয়তা বোধ স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হয়ে জাতি বোধে পরিণত হয়। তোমরা খেয়াল করো, আমরা যদি 52 সালের ভাষা আন্দোলন দেখি, আমাদের মধ্যে এক ধরনের অনুভূতি তৈরি হয়েছিল, যার পরবর্তীতে আমরা দেখতে পাই 54 সালের নির্বাচনে তার ফলাফল, অর্থাৎ বাঙালিরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের মাধ্যমে পাকিস্তানিদেরকে এখান থেকে, তাদের প্রতিনিধিত্ব থেকে সরিয়ে দিয়ে বাঙালিদের প্রতিনিধি নির্বাচন করে, নির্বাচিত করে। এই যে প্রক্রিয়াটা, এরপর আমরা দেখতে পাই 66-এর 6 দফা, যেটিকে বাঙালি জাতির মেঘনা কাটা বলা হয়, তারপরে আমরা জানি 69-এর কোন অভ্যুত্থান। এই যে স্বাধীনতা সংগ্রামের প্রত্যেকটি ধাপ বা পর্যায়ে, সেই জায়গাতে অনুভূতির জায়গা ছিল জাতীয়তা, আর অনুভূতিকে একসাথে করে বাস্তব রূপে বাংলাদেশকে স্বাধীনতা এনে দেয় যেই জনসমষ্টি, সেই জনসমষ্টিকে আমরা বলেছি জাতি। আশা করি তোমরা পার্থক্যটি বুঝতে পারছো। তাহলে জাতীয়তার যে উপাদান, অর্থাৎ জাতীয়তা যে উপাদান, জাতীয়তা যে একটি মানসিক সত্তা, তার পেছনে কিছু কারণ রয়েছে, কিছু উপাদান রয়েছে, যেই উপাদানের কারণেই এই একক অনুভূতি প্রতিটি মানুষের ক্ষেত্রে, প্রতিটি ধর্মের বর্ণের গোত্রের মানুষের মধ্যে তৈরি হয় একক অনুভূতি। সেটি হচ্ছে তাদের মধ্যে রয়েছে বংশগত ঐক্য, অর্থাৎ জনসমাজের অধিকাংশ লোক একই বংশজাত বলে নিজেদের মনে করে। খেয়াল করো, বাঙালিরা, আমরা জানি বাঙালিদের ইতিহাস হাজার বছরের ইতিহাস, বাঙালিদের ঐতিহ্য হাজার বছরের ঐতিহ্য। তাহলে তাদের মধ্যে এক ধরনের বংশের বা রক্তের সম্পর্ক রয়েছে, তাদের মধ্যে প্রবল জাতীয়তাবোধ সৃষ্টি হয়। যখন একই রক্তের মানুষ একই অঞ্চলে দীর্ঘদিন বসবাস করে, তাহলে তাদের মধ্যে এই যে ঐক্যবোধ সৃষ্টি হয়, প্রবল জাতীয় ঐক্যবোধ সৃষ্টি হয়, আর সেই প্রবল জাতীয় ঐক্যবোধই তাদেরকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে। এরপরে ভাষা, সাহিত্য ও সংস্কৃতি পক্ষ, জাতীয়তাবোধের অন্যতম উপাদান হলো ভাষা, সাহিত্য ও সংস্কৃতি। তোমরা জানো, আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশটা স্বাধীনতা অর্জন করেছে, যে বাংলাদেশ, সেটি কিন্তু 47-এর পর থেকেই শুরু হয়েছিল, এবং তার প্রথম ধাপটি ছিল ভাষাকে কেন্দ্র করে। অর্থাৎ সেই সময়ে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা ছিল বাংলা, কিন্তু শাসক গোষ্ঠী গুটি কয়েক মানুষ যারা উর্দু ভাষায় কথা বলতো, অর্থাৎ খুব অল্প সংখ্যক মানুষ উর্দু ভাষায় কথা বলতো, কিন্তু তারা বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে পারে নাই আসলে প্রথমে মন থেকে, যদিও পরবর্তীতে তারা মানতে বাধ্য হয় এবং রাষ্ট্রীয় ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। সেটা অবশ্য পরের বিষয়, কিন্তু এই জায়গাতে আমাদেরকে মনে করতে হবে, এই যে ভাষা, যে বাংলা আমাদের মায়ের ভাষা, বাংলা আমাদের প্রাণের ভাষা, এই ভাষাই কিন্তু বাঙালিদের মধ্যে এক ধরনের অনুভূতি সঞ্চার করেছিল।
যেই অনুভূতি আমাদের জাতীয়তাবাদকে ত্বরান্বিত করেছিল এবং যেই জাতীয়তাবাদের উপর ভিত্তি করে বাংলাদেশ একটি স্বাধীন দেশে পরিণত হয়। যাই হোক, তোমরা বুঝতে পারছো আসলে উপাদানগুলো কত প্রকট ভাবে আমাদের মধ্যে কাজ করেছে। এরপরে হচ্ছে ধর্মীয় ঐক্য। আসলে আমরা ধর্মীয় ঐক্য যদি বলি, তাহলে হচ্ছে এখানে প্রতিটি ধর্মের মানুষের মধ্যে যে ধরনের ঐক্য থাকা দরকার, সেটি প্রাচীন ও মধ্যযুগে ধর্মই জাতি গঠনের উপাদান হিসেবে বিবেচিত হতো। বাস্তবে ধর্মই জাতি গঠনের উপাদান হিসেবে মধ্যযুগে কাজ করত। এখন যদি আমরা বলি, ধর্ম কিন্তু জাতি গঠনের একটি উপাদান বা একটি বৈশিষ্ট্য, অর্থাৎ মূল বৈশিষ্ট্য নয়, একটি বৈশিষ্ট্য, যার কারণেই পাকিস্তান নামক রাষ্ট্রের যে জন্ম হয়েছিল বা ইন্ডিয়া এবং পাকিস্তান যে রাষ্ট্র ধর্মের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল, পাকিস্তান কিন্তু শুধু ধর্মকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হওয়ার কারণেই পাকিস্তান রাষ্ট্র জাতি গঠন করতে ব্যর্থ হয়েছে এবং পরবর্তীতে ভেঙে গিয়েছে, এবং তারা আলাদা একটি জাতি, বাঙালিরা আলাদা একটি জাতি, সেটা প্রমাণিত হয়েছে। এই কারণেই আজকে আমরা দেখতে পাই ভারতীয় উপমহাদেশে পাকিস্তান ভেঙে দুটি রাষ্ট্র হয়েছে। কিন্তু ধর্ম জাতিসত্তার ক্ষেত্রে একটি উপাদান হিসাবে কাজ করে, অর্থাৎ জাতীয়তাবাদের একটি উপাদান হিসাবে কাজ করে। এরপরে ভৌগোলিক ঐক্য, অর্থাৎ একটি জাতীয়তাবাদের অন্যতম একটি উপাদান। নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারীরা খুব সহজেই জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হতে পারে। তোমরা জানো যে বাঙালিরা একটি অঞ্চলে বসবাস করে, অর্থাৎ অন্য জায়গায় দু একজন মানুষ বসবাস করতে পারে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ একটি অঞ্চলে বসবাস করে, যে জন্যই বলা হচ্ছে ভৌগোলিক বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাস ঐতিহ্যগত ঐক্য, যখন কোনো অঞ্চলে দীর্ঘদিন থেকে বসবাসকারী জনগণের মধ্যে এক স্বাভাবিক ঐক্যবোধ দেখা যায়, তখন তাদের মধ্যে এই ঐক্য জাতীয়তাবোধ সৃষ্টি করতে পারে। মনস্তাত্ত্বিক ঐক্য, জাতি গঠনের ক্ষেত্রে মনস্তাত্ত্বিক ঐক্য অনেক শক্তিশালী ভূমিকা পালন করে। অধ্যাপক গেটেল বলেন, আধুনিক রাষ্ট্রের ঐক্যের ভিত্তি বাহ্যিক নয়, বরং মনস্তাত্ত্বিক। আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা বর্তমানে পৃথিবীতে আছে, সেই ঐক্যের মূল ভিত্তি কিন্তু বাহ্যিক নয়, মনস্তাত্ত্বিক। এ কথাটি অধ্যাপক গেটেল বলেছেন। এরপরে আমরা ব্যাখ্যা করব জাতি রাষ্ট্রের উদ্ভব। 1789 সালে ফরাসি বিপ্লব সাম্য মৈত্রী ও স্বাধীনতার মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও চার্চের বিরুদ্ধে সাধারণ জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটি হচ্ছে ফরাসি বিপ্লব, যেটি 1789 সালে ফ্রান্সে অনুষ্ঠিত হয়। অর্থাৎ জাতি রাষ্ট্রের যে উদ্ভব, সেটি কিন্তু পৃথিবীর মানুষ দেখতে শুরু করে এই ফরাসি বিপ্লবের মাধ্যমেই যাত্রা শুরু হয়েছিল। এতে স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে জনসাধারণ বা জনগণ বিদ্রোহ ঘোষণা করে, অর্থাৎ শাসক ইচ্ছে হলেই যা খুশি করবে, সেই জায়গায় কিন্তু আর থাকতে পারে না পরবর্তীতে। এরপরে আমরা দেখতে পাই 1789 সাল থেকে 1860 সাল পর্যন্ত ইউরোপ এবং আমেরিকার বেশ কয়েকটি অঞ্চলে বিপ্লব সংঘটিত হয়। অর্থাৎ ফ্রান্সকে দিয়ে শুরু হলেও পরবর্তীতে সেটি সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়ে। 1830 সালে বেলজিয়াম স্বাধীনতা লাভ করে। 1900 এর পরে যদি আমাদের এই অঞ্চলের কথা বলি, 47 সালে ভারত এবং পাকিস্তান স্বাধীনতা লাভ করে, এবং এবারে যদি আমরা আমাদের দেশের কথা বলি, 1971 সালে পাকিস্তান থেকে জাতীয়তাবাদী আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয়, এশিয়ায় জাতি রাষ্ট্রের উদ্ভবের ঘটনাবহুল ইতিহাস। তোমরা জানো যে সেই সময়ের প্রেক্ষাপট তোমাদের সবার জানা, বা আমরা এর পরের অধ্যায়ে এটা রয়েছে, আমরা বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ আমরা সহজেই যদি বলি, বাঙালি একটি জাতি, এটি প্রমাণিত করে বা প্রমাণ করে বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে, পাকিস্তানিদের থেকে স্বাধীনতা অর্জন করে, অর্থাৎ পাকিস্তানি শাসক গোষ্ঠীকে এখান থেকে বিতাড়িত করে বাংলার ইতিহাস রচিত হয়, আমরা একটি স্বাধীন দেশ পাই। জাতীয়তা নির্ধারণ নীতি, আমরা যদি এই জাতীয়তা কিভাবে নির্ধারিত হয় তার কিন্তু বেসিক বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে সাংস্কৃতিক নির্ধারক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। খেয়াল করো, একই বংশ, কুল, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতির বন্ধন, ধর্ম, রাজনৈতিক আদর্শ ইত্যাদি সাংস্কৃতিক দৃষ্টিকোণের ঐক্যবোধে জাতীয়তা গড়ে উঠতে পারে।
1947 সালে ধর্মীয় জাতীয়তাবাদের ভিত্তিতে ভারত ও পাকিস্তান বিভক্ত হয়ে যে দুটি বিচ্ছিন্ন অংশ পূর্ব পশ্চিম নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়, এটি আসলে দুর্বল ভিত্তির কারণে 1971 সালে, খেয়াল করো 1971 সালে আলাদা রাষ্ট্র গঠন করে। জাতীয়তা নির্ধারণের ক্ষেত্রে সাংস্কৃতিক নির্ধারক একটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা জানো, আমরা যদি দেখি পাকিস্তানিদের সাথে বাঙালিদের সংস্কৃতিগত অনেক পার্থক্য রয়েছে। বাঙালিদের সাথে পাকিস্তানিদের বাহ্যিক তুমি দেখতে পাবে, তাদের পোশাক আশাক বাঙালিদের পোশাক আশাক আলাদা, তাদের জীবনাচরণ বাঙালিদের জীবনাচরণ আলাদা, তাদের যে দৈনন্দিন কার্যক্রম তাদের সাথে বাঙালিদের যে চিন্তা ভাবনা সেটির একটি পার্থক্য রয়েছে। এই কারণে বাঙালিদের যে সংস্কৃতি সেটি পাকিস্তানিদের থেকে আলাদা ছিল দেখেই পরবর্তীতে দেখো বাঙালিরা আলাদাভাবে জাতিসত্তার বিকাশ ঘটিয়ে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র তারা অর্জন করেছে। আর এটি হয়েছে আমাদের যে গুরুত্বপূর্ণ জায়গা সেটি হচ্ছে এই জাতীয়তা নির্ধারণের, সেটি হচ্ছে সাংস্কৃতিক নির্ধারক। এরপরে আমরা বলবো ভৌগোলিক নির্ধারক। তোমরা জানো পাকিস্তানের সেই সময়ের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে বিস্তর ফারাক ছিল, অর্থাৎ এই যে পাকিস্তানের পশ্চিম অংশ এবং পূর্ব অংশ সেখানে ভৌগোলিক দূরত্ব অনেক বেশি ছিল, অর্থাৎ একটি ভূখণ্ড ছিল না। এটি কিন্তু একটা বড় ব্যাপার যে আমরা এই ভূখণ্ডের মানুষ, তোমরা ওই ভূখণ্ডের মানুষ, তাহলে কিভাবে একটি দেশ হলো। এই সেই দেশটি জন্মের সময়ই আসলে জাতীয়তা নির্ধারণের ক্ষেত্রে ভুল সংজ্ঞা বা সংজ্ঞাটি যথাযথ নয়, এই কারণেই কিন্তু জাতিসত্তা বা জাতীয়তাবাদের যে সংজ্ঞার পার্থক্য, অর্থাৎ মানুষের কাছে যে মেসেজ সেটি সঠিকভাবে না হওয়ার কারণেই কিন্তু পাকিস্তান নামক রাষ্ট্র টিকে নাই বা তারা জাতি গঠন করতে ব্যর্থ হয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাই যে বাঙালিরা একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাস করার কারণে, তাদের মধ্যে এক অভিন্ন চিন্তা ভাবনার কারণে, তাদের ইতিহাস ঐতিহ্য বিভিন্ন বিষয়ের যে সম্পর্ক আমি তোমাদের বলেছি, এগুলোর কারণে তাদের মধ্যে প্রবল জাতীয়তাবাদ কাজ করে। এই প্রবল জাতীয়তাবাদ কাজ করার কারণেই তারা একটি জাতি রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়। তা আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি আজকের ক্লাসের। আমি যদি মূল্যায়ন করি এবার আসলে তোমরা ক্লাসে কে কি বুঝতে পেরেছ, তাহলে প্রথমে যদি আমি বলি জাতির ধারণা বলো, আশা করি উত্তর দিতে পারবে, জাতীয়তার ধারণা ব্যাখ্যা করতে পারবে, জাতীয়তার উপাদান সমূহ ব্যাখ্যা করতে পারবে। যে বিষয়গুলো আমরা আসলে আলোচনা করলাম আশা করি তোমরা সবগুলো বিষয় প্রশ্ন করলে উত্তর দিতে সক্ষম হবে। এরপরে একটি বড় বিষয় হচ্ছে দেশপ্রেম কিভাবে উদ্ভূত হবে, এই প্রশ্ন যদি করি। তোমরা তোমরা জানো যে দেশের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসাটা তৈরি হয় দেশের প্রতি মানুষের যে একক অনুভূতি জাতীয়তাবাদ তার মাধ্যমে, অর্থাৎ মানুষ জন্মগত ভাবেই দেশকে ভালোবাসতে শিখে, দেশকে মায়ের মতো মনে করে, দেশের স্বার্থ নিজের স্বার্থ মনে করে, দেশের স্বার্থ জাতীয় স্বার্থ মনে করে, দেশের সম্পদ জাতীয় সম্পদ মনে করে, তখনই দেশের প্রতি তার এক ধরনের চরম ভালোবাসা তৈরি হয়। সে চাইলেই তার নিজের স্বার্থ ত্যাগ করে দেশের স্বার্থের কথা ভাবে, এই দেশের স্বার্থের কথা ভাবাই হচ্ছে দেশকে ভালোবাসা। অর্থাৎ আমরা যদি দেশের মানুষ, দেশকে ভালোবাসি, তাহলে দেশের স্বার্থের কথা চিন্তা করব, সকলের স্বার্থের কথা চিন্তা করব এবং দেশকে আরো সমৃদ্ধ করব, সমৃদ্ধ জাতি এবং দেশ গঠনে সচেষ্ট হব, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাসে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ বা কথা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। হম।